ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের যে সাদা তুলসীর ব্যাপার। তো সাদা তুলসী এমন একটি গাছ যেটা তার উপকার আমি বলে বোঝাতে পারবো না, এইটার এতটা উপকার আছে। হ্যাঁ, এর উপকার বলে শেষ করা যাবে না, এর অনেক উপকার আছে। তো আপনারা যদি সাদা তুলসীর এই উপকার যদি চাষ করতে চান তাহলে এইটা আপনার জন্য অনেক লাভবান হবে। তো আমি এই ভিডিওতে বলবো হইলো সাদা তুলসীর চাষাবাদী ব্যাপারে। সাদা অন্যান্য তুলসী না, শুধু মাত্র সাদা তুলসী, সাদা তুলসীর চাষাবাদ ব্যাপারে আমি এখন আপনাদের বলবো। তো মনোযোগ সহকারে শুনবেন। তো ঔষধি এবং আলংকারিক উদ্ভিদ হিসেবে লাগানো তুলসীর অধিকাংশই অকিমাম ব্যাসিলিকাম প্রজাতির হয়ে থাকে। এছাড়া অন্যান্য কিছু প্রজাতি এবং আন্তর্প্রজাতিক সংকরণ উদ্ভিদ লাগানো হয়। এই প্রজাতি ও সংকরের অধিকাংশই সবুজ রঙের, তবে পার্পল ডিলাইট প্রভৃতি জাতের পাতা বেগুনি আভাযুক্ত। তো সাদা তুলসী 30 থেকে 130 সেন্টিমিটার অথবা 12 থেকে 51 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এর হালকা সবুজ রেশমি পাতা 3 থেকে 11 সেন্টিমিটার বা 1 থেকে 4.5 ইঞ্চি পর্যন্ত লম্বা এবং চড়াও 1 থেকে 6 সেন্টিমিটার অথবা 1.5 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত হয়। ফুল ছোট সাদা বর্ণের এবং স্পাইকের শীর্ষে বিন্যস্ত থাকে। তো ল্যামিয়াসিয়ার অন্যান্য উদ্ভিদের মতো চারাটি পুংদণ্ড এবং গর্ভাশয় ফুলের পাপড়ির নিচে থাকবে না। এটা পতঙ্গের মাধ্যমে পরাগায়নের পর এবং ভিত্তির ভেতরে 4 স্তরের অ্যাক্রিন গঠিত হবে। সাদা তুলসী শীতের প্রতি সংবেদনশীল, এটি উষ্ণ ও শুষ্ক অঞ্চলে খুব ভালো জন্মায়। প্রচণ্ড ঠান্ডার উপস্থিতি থাকলে একটি একবর্ষজীবী উদ্ভিদ হিসেবে এটা আচরণ করে, কিন্তু ব্যাপক জনপ্রিয়তার কারণে এটি বিশ্বব্যাপী অনেক দেশে করা হয়ে থাকে। এর উপাদান এলাকার মধ্যে আছে নাতিশীতোষ্ণ ও উপক্রান্তীয় ভূমধ্যসাগরীয় অঞ্চল। আবার আপনার হইল এইগুলাই হলো এর চাষাবাদ সম্বন্ধে। আবার আরও কিছু আছে, আমি তো অন্য ভিডিওতে বলে দেবো, যদি অবশ্যই ফলো করে সেটা দেখবেন।